আসসালামু আলাইকুম বন্ধুরা, আমরা গত পর্বে ক্যামতাসিয়া দিয়ে আপনাদেরকে বেসিক কিছু টুলস এবং ক্যামতাসিয়া যেই বেসিক টুলসগুলো আছে সেই টুলসগুলো নিয়ে আলোচনা করেছিলাম, এবং আজকে আমরা বেসিক একটি ভিডিও এডিটিং করে দেখাবো যে আপনারা কীভাবে একটি ভিডিও এডিটিং করবেন ইউটিউবের জন্য। ঠিক আছে, তো ফার্স্টে আমরা একটা ক্যামতাসিয়া সফটওয়্যারটা ওপেন করে নিলাম। ওপেন করে নেওয়ার পরে এখান থেকে দেখেন উপরে আমরা এখান থেকে প্রজেক্ট সেটিংটা ঠিক করে নেব। তো এখান থেকে প্রজেক্ট সেটিং আসবেন। প্রজেক্ট সেটিং আসার পরে এখান থেকে আমি এইচডিতে ভিডিও এডিটিং করব। তো আমি এইচডি রেজুলেশনটা এখানে সিলেক্ট করে রেখেছি, আপনারা আপনাদের মতো এখান থেকে রেজুলেশনটা সিলেক্ট করে নেবেন, দেন এখান থেকে অ্যাপ্লাই করে দেবেন। তো এরপরে আমি একটা ফাইল ইম্পোর্ট করব, মানে একটা ভিডিও ইম্পোর্ট। তো এখান থেকে আমরা একটা ভিডিও ইম্পোর্ট করব। ভিডিও ইম্পোর্ট করার জন্য এখান থেকে প্লাস আইকন আছে অথবা মিডিয়া ইনপুট আছে, এখান থেকে আমরা ক্লিক দিব। ক্লিক দেওয়ার পরে আমার ভিডিওটা যেখানে আছে সেখান থেকে আমি ভিডিওটা সিলেক্ট করে নেব। তো আমি এখান থেকে একটা ভিডিও সিলেক্ট করে নিচ্ছি। নেওয়ার পরে এখান থেকে ওপেন দিলে পরে ভিডিওটা ওপেন হয়ে যাবে, এবং ওপেন হওয়ার পরে আমি ভিডিওটা আমার টাইম লাইনে নিয়ে আসবো। তো আমি টাইম লাইনে ভিডিওটা টেনে ধরে নিয়ে আসতেছি। তো দেন আনার পরে দেখেন আমার ভিডিওটা কিন্তু মাঝখানে আছে, আমার যে রেজুলেশন সেই রেজুলেশনের অনুযায়ী কিন্তু হয় নাই। তো এখান থেকে আপনারা জাস্ট এটাকে ধরে টেনে ফুল স্ক্রিন করে নেবেন। দেন ওকে। তো এখন আমার ভিডিওটা আমি দেখেন অনেক বড় একটা ভিডিও, আমার যতটুকু রাখার প্রয়োজন সেখান থেকে আপনারা কেটে নেবেন। তো আমি মনে করেন সাপোজ 50 সেকেন্ড পর্যন্ত রাখতেছি, এই পর্যন্ত আমি রাখতেছি। তো এখান থেকে আমি ভিডিওটা কেটে নেবো। তো ভিডিও কাটার জন্য আমরা এখান থেকে ভিডিওটা সিলেক্ট করবো। সিলেক্ট করার পরে এখান থেকে দেখেন স্পিল যে অপশনটা আছে, স্পিল অপশনে ক্লিক দিলে পরেও হবে, অথবা আপনি কিবোর্ড থেকে স্পেস করলেও কেটে যাবে। তো কেটে যাওয়ার পরে আমি বাকি অংশটুকু এখান থেকে ফেলে দেবো। ফেলে দেওয়ার পরে এখানে আমি এই ভিডিওটাকে এডিটিং করব। তো আমি এখন চাচ্ছি যে আমার এই ভিডিওতে আমি একটা টেক্সট অ্যাড করব, মানে একটা সাবটাইটেল অ্যাড করব। তো আমি সাবটাইটেল অ্যাড করার জন্য চলে যাবো এখানে হচ্ছে অ্যানোটেশন, অ্যানোটেশনে ক্লিক দেবো। অ্যানোটেশনে ক্লিক দেওয়ার পরে এখান থেকে দেখেন আপনি যদি ফ্রি টেক্সট পেন নিতে পারেন অথবা ব্যাকগ্রাউন্ড একটা শেপের উপরে টেক্সটটা নেবেন সেটাও নিতে পারেন। তো এখান থেকে আপনার যেটা নিতে ইচ্ছা। তো আমি এখান থেকে একটা শেপের উপর একটা টেক্সট নেবো। তো আমি এটাকে ধরে এখানে ছেড়ে দিচ্ছি। এখানে ছেড়ে দেওয়ার পরে দেখেন এটা মাঝখানে চলে আসছে। তো আসার পরে এখান থেকে এখন আমি চাচ্ছি এটাতে আমি একটু কিছু লিখব। তো আমি এখান থেকে লিখে দিচ্ছি আমার চ্যানেলের নামটা, আমি লিখে দিচ্ছি আমি আমার চ্যানেলের নামটা এখানে লিখে দিলাম। তো দেখেন আমার ব্যাকগ্রাউন্ডটা আছে কিন্তু সাদা। তো যেহেতু আমার ভিডিও কালারটা সাদা, সেহেতু ব্যাকগ্রাউন্ডটা সাদা না রাখাটাই বেটার। তো এই জন্য আমি এখান থেকে আমি যে টেক্সট অ্যাড করেছি টেক্সটটা সিলেক্ট করার পরে দেখেন এই কর্নারে মেসেজ বক্স আছে, এই মেসেজ বক্সের উপরে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পরে এখান থেকে দেখেন যে স্লটটা যে সাদা আছে এই সাদাটা আপনারা চেঞ্জ করে দেবেন। এখান থেকে আপনাদের ইচ্ছা মতো আপনারা কালার চুজ করে এটাকে চেঞ্জ করে দিবেন। দেন এখান থেকে যদি টেক্সটের কালার চেঞ্জ করতে চান সেক্ষেত্রে এখানে দেখেন এ লেখা একটা আইকন আছে, এখানে ক্লিক দিয়ে আপনারা কিন্তু টেক্সটের কালারটাও চেঞ্জ করতে পারেন। আমি এখান থেকে টেক্সটের কালারটা হোয়াইট করে দিচ্ছি। দেন এটা আমার শেষ। এখন এটাকে যদি আপনি একটু ছোট করে দেন দেখতে আরও সুন্দর দেখা যাবে। আমার এখানে কাজ শেষ। এখন এটা আমি চাচ্ছি যে একটু অ্যানিমেশন আকারে আসবে, মানে শুরু হবে আবার শেষ হবে। ঠিক আছে, তো এই জন্য আপনি এখান থেকে ভেভার্স আসবেন। ভেভার্স আসার পর দেখেন এখানে অনেকগুলো সিস্টেম আছে, যে সিস্টেমগুলোতে আপনার এটা অন হবে। ঠিক আছে, তো আমি এখান থেকে ফিড যেটা আছে এটা নিয়ে এসে এই লেখা যেই টেক্সট আমি নিয়েছি টেক্সটের উপরে ছেড়ে দিব। দেন আমার এখানে অ্যানিমেশনটা সেট হয়ে গেছে। আপনি যদি একটু দেখেন এটা আস্তে করে আসতেছে। ঠিক আছে, তো দেন আমি চাচ্ছি আমি আরও একটা টেক্সট অ্যাড করব। তো এই জন্য এখান থেকে এটাকে আমি কন্ট্রোল সি দিয়ে কপি করে নেবো, অথবা রাইট বাটনে ক্লিক দিয়ে এখান থেকে কপি করতে পারবো। আর এটা আমি আবার যেখানে পেস্ট করতে চাচ্ছি সেই জায়গায় আমার ভিডিওর এই কার্সারটা নিয়ে সেখানে রেখে দেন কন্ট্রোল ভি দিলে অথবা পেস্ট করলে পরে হয়ে যাবে। তো আমি কন্ট্রোল ভিতে পেস্ট করলাম, কিন্তু এখানে মাঝখানে আমি লেখাটা চেঞ্জ করতে হবে। তো লেখাটা চেঞ্জ করার জন্য জাস্ট এখান থেকে আমি সব লেখাটা সিলেক্ট করে দিয়ে এখান থেকে আমি লিখে দিচ্ছি। ওকে, তো এটা তো ছোটো হয়ে গেছে, তো এটাকে আমি একটু টেনে বড় করে দিচ্ছি। দেন এটার কাজ আমার শেষ। তো এখান থেকে চাইলে কিন্তু আপনারা ফন্টগুলো চেঞ্জ করতে পারবেন,
দেখেন এখানে ফন্টের সিস্টেম আছে, ফন্টগুলো আপনি দেখে দেখে চেঞ্জ করে নিতে পারবেন। তাই ফন্ট চেঞ্জ করতেছি না। তো এরপর আমি সেকেন্ড যে কাজটি করব সেটা হচ্ছে আমার ভিডিওটা মনে করেন মাঝখান থেকে একটু কাটার প্রয়োজন, সেক্ষেত্রে আপনি কি করবেন? আপনি যদি ভিডিওর অডিওটা ঠিক মতো দেখছেন সেক্ষেত্রে যদি চান যে লেয়ারটা এই ভিডিও লেয়ারটা আরও বড় করবেন, সেক্ষেত্রে এখান থেকে প্লাস আইকনে ক্লিক দিলে আপনার ভিডিওটা কিন্তু আরও বড় হবে। তো এখান থেকে মনে করেন আমি অল্প একটু কেটে ফেলবো। তো এখান থেকে কাটার জন্য আমি এখান থেকে ভিডিওটা সিলেক্ট করবো, সিলেক্ট করার পরে কিবোর্ড থেকে স্পেস করলে কেটে যাবে। দেন চাচ্ছি এখান থেকেও আমার কাটা লাগবে, মাঝখানের অংশটা বাদ দিব। তো এই জন্য আমি একটু সামনে আগে আগায় নিয়ে আসলাম। আগায় নিয়ে আসার পর এখান থেকে আবার ভিডিওটা সিলেক্ট করে কিবোর্ড থেকে স্পেস করলে অথবা এখান থেকে স্পেস ক্লিক করার পরে কেটে যাবে। দেন আমি মাঝখানে ভিডিওটা ফেলে দিব। তো এটাকে আমি ডিলেট সিলেক্ট করে ডিলেটে প্রেস করলে এটা চলে যাবে। দেন এখান থেকে ভিডিওটা আমি আবার আগের জায়গায় পৌঁছে দিব। তো মোটামুটি এ হচ্ছে মনে করেন যে আমার ভিডিওটার কাজ শেষ। কিন্তু এখন অডিওতে একটু কাজ করব। অডিওতে কাজ করার জন্য দেখেন আমার ভিডিওর সাথে কিন্তু অডিওটা অ্যাডজাস্ট হয়ে আছে, আমি এখান থেকে চাইলেও অডিওটা এডিট করতে পারতেছি না। তো এই জন্য কী করবো, আমরা ভিডিওতে ক্লিক দেব, দেন রাইট বাটনে ক্লিক দেব। রাইট বাটনে ক্লিক দেওয়ার পরে দেখেন সেপারেট অডিও অ্যান্ড ভিডিও, এখানে ক্লিক দিলে পরে কিন্তু আমার অডিওটা আলাদা হয়ে যাচ্ছে, ঠিক আছে? তো এভাবে আমি আমার দুটো অডিওটাকে আমি সেপারেট করে নিচ্ছি। দেন এখান থেকে আমার অডিও ভলিউমটা কিন্তু অনেক কম। তো আপনি যদি চান যে এখান থেকে এটাকে ধরে যদি উপরের দিকে নেন তাহলে এবারে কিন্তু এটা আপনার সাউন্ডটা বাড়বে। তো আমি এখান থেকে এটাকে ফুল করে দিলাম, আমার রেকর্ডিংয়ের সময় সাউন্ডটা অনেক কম ছিল। যদি আপনাদের কম থাকে সেক্ষেত্রে আপনারা এটাকে একটু বাড়িয়ে নেবেন। তো আমি এটা দুটোকে আমি বাড়িয়ে নিচ্ছি। বাড়িয়ে নেওয়ার পরে এখন আমার মনে করেন আমার অডিওতে নয়েজ আছে। নয়েজ থাকলে আপনারা কীভাবে নয়েজ রিমুভ করবেন? তো নয়েজ রিমুভ করার জন্য এখান থেকে মোর অপশনে ক্লিক দিবেন, দেন অডিও ইফেক্ট, অডিও ইফেক্টে ক্লিক দিবেন। দরপরে দেখেন এখানে নয়েজ রিমুভাল আছে। তো এটাকে জাস্ট ধরে নিয়ে এসে আপনার ভিডিওর উপরে এই অডিওর উপরে আপনি ছেড়ে দিবেন। দেন এখান থেকে যে নয়েজগুলো আছে সেই নয়েজগুলো সম্পূর্ণ হারিয়ে যাবে। তো এরপরে মনে করেন যে আপনি কথা বলেছেন আপনার অডিওতে কোন জায়গায় সাউন্ড বেশি হয়েছে, কোন জায়গায় সাউন্ড কম হয়েছে, সেক্ষেত্রে আপনি কী করবেন? সেক্ষেত্রে এখান থেকে দেখেন ভলিউম লেভেলিং একটা অপশন আছে, একটা থিম আছে। এই থিমটা নিয়ে আপনি যদি আপনার অডিওর উপরে ছেড়ে দেন তাহলে সব জায়গার ভলিউম কিন্তু একটা লেভেলে চলে আসবে, সব জায়গার ভলিউম এক লেভেল হয়ে যাবে। তো এভাবে আপনারা আপনার যে কয়টা অডিও আছে সব কয়টা অডিওতে করে নেবেন, সেক্ষেত্রে আপনার সাউন্ড অনেক ইম্প্রুভ হবে। দেন আমার এখানকার এই কাজটুকু শেষ। এখন আরেকটা কাজ আপনাদেরকে দেখাই। মনে করেন যে আমি যে ভিডিওটা তৈরি করতেছি এই ভিডিওতে একটা জায়গা আমি আপনাদেরকে জুম করে দেখাবো, বা আমার এই সার্চ বারে আমি কিছু লিখে সার্চ করবো, সেক্ষেত্রে এটাকে জুম করে দেখাবো, ঠিক আছে? তো সেক্ষেত্রে আমি কীভাবে জুম করে দেখাবো, তো যেখান থেকে আমি জুম করব সেই জায়গাতে আমার এই ভিডিও কার্সারটা রেখে আমরা এখান থেকে চলে যাব হচ্ছে অ্যানিমেশন, ঠিক আছে? অ্যানিমেশনে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পরে এখানে দেখেন আপনার কিন্তু আরেকটা স্ক্রিন শো করতেছে, জুম প্যানেল, ঠিক আছে? জুম প্যানেল থেকে এখান থেকে আপনি যে জায়গাটা দেখা চাচ্ছেন সেই সাইডে ছোটো করে নেবেন। তাই মনে করেন ওই উপরে সার্চ বারটা দেখাবো, জন্য আমি ছোটো করে নিয়ে সার্চ বারটা দেখাচ্ছি, ঠিক আছে? ঠিক এভাবে আপনারা জুম করবেন। দেন এখানে কিন্তু আমার একটা পয়েন্ট মার্ক হয়ে গেছে। তো এরপরে মনে করেন এটাকে আমি শেষ করব কোন জায়গায় গিয়ে? তো মনে করেন আমি এই জায়গাতে এসে শেষ করতেছি। তো এখানে শেষ করার পরে আমি এখানে মাউস কার্সারটা রেখে দেবো। আমার ভিডিও কার্সারটা রাখার পরে এখান থেকে দেখেন সিলেক্ট টু ফিট, ঠিক আছে? যদি আপনি এখানে ক্লিক দেন তাহলে কিন্তু আপনার আগে যেই রেজুলেশন ছিল বা যে জায়গাতে ছিল ঠিক আবার সে আগের স্ক্রিনটা চলে আসবে, অথবা আপনি এখান থেকে টেনে ধরে আনতে পারেন। তো এখানে ক্লিক দিলে পরে আগের মতো একদম ঠিক পজিশন চলে আসবে। তো দেখেন এখান থেকে কিন্তু দুইটা জুম প্যানেল অ্যাড হয়ে গেছে। তো এই দুটো এখন দেখেন কীভাবে কাজ করবে। আমি যদি এখান থেকে একটু প্লে করে আপনাদেরকে দেখ, আমরা এখানে যদি ওয়েব স্টোর লিখে সার্চ করি তাহলে কিন্তু পেয়ে যাব, অথবা এখানে দেখেন অ্যাপস নামে যে একটা অপশন আছে এই অ্যাপসের উপর আমরা ক্লিক দেব। এখানে দেন এই হচ্ছে আমাদের কাজ এখানে শেষ। তো মোটামুটি আমার ভিডিও এটা এডিটিং করাটা শেষ। তো এখন যদি আপনারা চান যে এটাকে এক্সপোর্ট করবেন সেক্ষেত্রে জাস্ট এখানে শেয়ার বাটনে ক্লিক দিবেন, দেন লোকাল ফাইল এখান থেকে ওকে করে দেবেন। ওকে করে দেওয়ার পরে এখান থেকে আপনারা কাস্টম সাইজটা চেঞ্জ করে এখান থেকে MP4 উইথ স্মার্ট প্লেয়ার আপ টু 180p, ঠিক আছে? 180p করলে সে রেজুলেশনটা ভালো হয়। তো আমি এটাতে একটা ক্লিক দিব, এটাতে ক্লিক দেওয়ার পরে এখান থেকে নেক্সটে করে দেবেন। দেন এখানে আপনি প্রজেক্টটার নাম লিখে দেবেন, এটা নাম লিখে দিলাম। দেন কোথায় সেভ করবেন সেটা জায়গাটা সিলেক্ট করে দিয়ে এখান থেকে ফিনিশ করে দিলে পরে আপনার ভিডিওটা কিন্তু এক্সপোর্ট হওয়া শুরু হয়ে যাবে। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও। ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন, এবং আমাদের চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।